ओम नमो भगवते रामकृष्णाय। आजकेर मनन एई पर्वे आमरा भारते विवेकानंद ग्रंथ थेके पाठ करछि। आजकेर पाठ 70तम पर्व। एखाने स्वामी विवेकानंद बोलछेन, जनसाधारणके प्रचलित भाषाय शिक्षा दाओ, तादिगके भाव दाओ, तारा अनेक विषय अवगत हो, किन्तु संगे संगे आरो किछु प्रयोजन, ताहादिगके कृष्टि दिते चेष्टा कर, जतदिन पर्यन्त ना ताहा करिते पाइतेछ ततदिन जनसाधारणेर स्थायी उन्नतिर आशा नाई। उपरन्तु एकटि नूतन जातिर सृष्टि हइबे, जे जाति संस्कृत भाषार सुविधा लइया अपर सकलेर उपरे उठिबे ओ पूर्वेर मतई प्रभुत्व करिबे। निम्न जातीय व्यक्तिदेर बलितेछि, तोमादेर अवस्था उन्नत करिबार एकमात्र उपाय संस्कृत भाषा शिक्षा करा। आर उच्चतर जातिगणेर बिरुद्धे एइ जे लेखालेखी ओ द्वंद्व विवाद चलितेछे उहा वृथा। उहाते कोनोरूप कल्याण हय नाइ, हइबेओ ना, उहाते अशान्तिर अनल आरो जलिया उठिबे। आर दुर्भाग्यक्रमे पूर्व हइतेई नाना भागे विभक्त एई जाति क्रमश आरो विभक्त हइया पड़िबे। जातिभेदेर बैषम्य दूर करिया समाजे साम्य आनिबार एकमात्र उपाय उच्चवर्णेर शक्तिर कारण स्वरूप शिक्षा ओ कृष्टि आयत्त करा। ताहा यदि करिते पारो तबे तोमरा जाहा चाहितेछ ताहा पाइबे। एई संगे आमि আরেকটি প্রশ্নের আলোচনা করিতে ইচ্ছা করি। অবশ্য মাদ্রাজের সহিত এই প্রশ্নের বিশেষ সম্বন্ধ। একটি মত আছে, দাক্ষিণাত্যে আর্যাবর্ত নিবাসী আর্যগণ হইতে সম্পূর্ণ পৃথক দ্রাবিড় জাতির নিবাস ছিল। দাক্ষিণাতের এই ব্রাহ্মণগণ শুধু আর্যাবর্ত নিবাসী ব্রাহ্মণ হইতে উৎপন্ন। সুতরাং দাক্ষিণাত্যের অন্যান্য জাতি দক্ষিণী ব্রাহ্মণ হইতে সম্পূর্ণ পৃথক। এখন প্রত্নতাত্ত্বিক মহাশয় আমাকে ক্ষমা করিবেন, আমি বলি এই মত সম্পূর্ণ ভিত্তিহীন। তাহাদের একমাত্র প্রমাণ এই যে আর্যাবর্ত ও দাক্ষিণাত্যের ভাষায় প্রভেদ আছে। আমি তো আর কোনো প্রভেদ দেখিতে পাই না। আমরা এতগুলি আর্যাবর্তের লোক এখানে রহিয়াছি, আর আমি আমার ইউরোপীয় বন্ধুগণকে এই সমবেত লোকগুলির মধ্য হইতে আর্যাবর্ত ও দাক্ষিণাত্যবাসী বাছিয়া লইয়া লইতে আহ্বান করি। উহাদের মধ্যে প্রভেদ কোথায়? একটু ভাষার প্রভেদ মাত্র। পূর্বোক্ত মতবাদীরা বলেন, দক্ষিণী ব্রাহ্মণেরা আর্যাবর্ত হইতে যখন আসেন তখন তাহারা সংস্কৃতভাষী ছিলেন। এখন এখানে আসিয়া দ্রাবিড় ভাষা বলিতে বলিতে সংস্কৃত ভুলিয়া গিয়াছে। যদি ব্রাহ্মণদের সম্বন্ধে ইহা সত্য হয় তবে অন্যান্য জাতি সম্বন্ধেই বা ও কথা খাটিবে না কেন? অন্যান্য জাতিও আর্যাবর্ত নিবাসী ছিল, তাহারাও দাক্ষিণাত্যে আসিয়া সংস্কৃত ভুলিয়া গিয়া দ্রাবিড় ভাষা লইয়াছে, একথাই বা বলা যাইবে না কেন? যে যুক্তির দ্বারা তুমি দাক্ষিণাত্যবাসী ব্রাহ্মণেতর জাতিকে অনার্য বলিয়া প্রমাণ করিতে যাইতেছ, সেই যুক্তির দ্বারাই আমি তাহাদিগকে আর্য বলিয়া প্রতিপন্ন করিতে পারি। ওসব মূর্খের কথা, ওসব কথায় বিশ্বাস করিও না। হইতে পারে একটি দ্রাবিড় জাতি ছিল, তাহারা এখন লোপ পাইয়াছে। যারা অবশিষ্ট আছে তাহারা বনে জঙ্গলে বাস করিতেছে। খুব সম্ভব ওই দ্রাবিড় ভাষাও সংস্কৃতের পরিবর্তে গৃহীত হইয়াছে। কিন্তু সকলেই আর্য, আর্যাবর্ত হইতে দাক্ষিণাত্যে আসিয়াছে। সমগ্র ভারত আর্যময়, এখানে অপর কোনো জাতি নাই। আবার আরেক মত আছে, শূদ্ররা নিশ্চয়ই অনার্য জাতি, তারা আর্যগণের দাসস্বরূপ। পাশ্চাত্য পণ্ডিতগণ বলিতেছেন, ইতিহাসে একবার যাহা ঘটিয়াছে তাহার পুনরাবৃত্তি হইয়া থাকে।
যেহেতু মার্কিন, ইংরেজ, পর্তুগিজ ও ওলন্দাজ জাতি আফ্রিকান হতভাগ্যদের ধরিয়া জীবদ্দশায় কঠোর পরিশ্রম করাইয়া আছে এবং মরিলে টানিয়া ফেলিয়া দিয়াছে, যেহেতু ওই আফ্রিকানদের সহিত সংকট উৎপন্ন তাহাদের সন্তানগণকে কৃতদাস করা হইয়াছিল এবং তাহাদিগকে ওই অবস্থায় অনেক দিন ধরিয়া রাখা হইয়াছিল, যেহেতু এই ঘটনার সহিত তুলনা করিয়া মন হাজার হাজার বৎসর অতীতে ছুটিয়া গিয়া এরূপ কল্পনা করে যে ওইরূপ ব্যাপার এখানেও ঘটিয়াছিল। রত্নতাত্ত্বিকগণ স্বপ্ন দেখিয়া থাকেন যে ভারত কৃষ্ণ চক্ষু আদিম জাতিসমূহে পরিপূর্ণ ছিল, উজ্জ্বল বর্ণ আর্যগণ আসিয়া সেখানে বাস করিলেন, তাহারা কোথা হইতে যে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলেন তাহা ঈশ্বরই জানেন। কাহারো কাহারো মতে মধ্য তিব্বত হইতে, আবার কেহ কেহ বলেন মধ্য এশিয়া হইতে। অনেক স্বদেশপ্রেমিক ইংরেজ আছেন যাহারা মনে করেন আর্যগণ সকলেই হিরণ্যকেশ ছিলেন, অপরে আবার নিজ নিজ পছন্দ মতো তাহাদিগকে কৃষ্ণকেশ বলিয়া স্থির করেন। লেখকের নিজের চুল কালো হইলে তিনি আর্যগণকেও কৃষ্ণকেশ বলিয়া বসেন। আর্যগণ সুইজারল্যান্ডের হ্রদগুলির তীরে বাস করিতেন, সম্প্রতি এরূপ প্রমাণও করিবার চেষ্টা হইয়াছে। তাহারা সকলে মিলিয়া যদি এইসব মতামতের সঙ্গে সেখানেই ডুবিয়া মরিতেন তাহা হইলেও আমি দুঃখিত হইতাম না। আজকাল কেহ কেহ বলেন আর্যগণ উত্তর মেরু নিবাসী ছিলেন, আর্যগণ ও তাহাদের বাসভূমির উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। আমাদের শাস্ত্রে এই সকল বিষয়ের কোনো প্রমাণ আছে কিনা যদি অনুসন্ধান করা যায় তবে দেখিতে পাইবে আমাদের শাস্ত্রে ইহার সমর্থক কোনো বাক্য নাই, এমন কোনো বাক্য নাই যাহাতে আর্যগণকে ভারতের বাহিরে কোনো স্থানের অধিবাসী মনে করা যাইতে পারে। আর আফগানিস্তান প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল, শূদ্র জাতি যে সকলেই অনার্য এবং তাহারা যে বহুসংখ্যক ছিল এসব কথাও সম্পূর্ণ অযৌক্তিক। যে সময়ে সামান্য কয়েকজন উপনিবেশকারী আর্যের পক্ষে শত সহস্র অনার্যের সহিত প্রতিদ্বন্দ্বিতা করিয়া বাস করাই অসম্ভব হইত, উহারা 5 মিনিটে আর্যদের চাটনির মতো খাইয়া ফেলিত। জাতিভেদের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা মহাভারতেই পাওয়া যায়। মহাভারতে লিখিত আছে সত্যযুগের প্রারম্ভে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিলেন, তাহারা বিভিন্ন বৃত্তি অবলম্বন করিয়া ক্রমশ বিভিন্ন জাতিতে বিভক্ত হইলেন। জাতিভেদ সমস্যার যত প্রকার ব্যাখ্যা শোনা যায় তন্মধ্যে ইহাই একমাত্র সত্য ও যুক্তিযুক্ত ব্যাখ্যা। আগামী সত্যযুগে আবার ব্রাহ্মণেতর সকল জাতি ব্রাহ্মণে পরিণত হইবেন। সুতরাং ভারতের জাতিভেদ সমস্যার মীমাংসা এরূপ দাঁড়াইতেছে, উচ্চ বর্ণগুলিকে হীনতর করিতে হইবে না, ব্রাহ্মণ জাতিকে ধ্বংস করিতে হইবে না, ভারতে ব্রাহ্মণই মনুষ্যত্বের চরম আদর্শ। শঙ্করাচার্য তাঁহার গীতা ভাষ্যের ভূমিকায় ইহা অতি সুন্দরভাবে প্রকাশ করিয়াছেন। শ্রীকৃষ্ণের অবতরণের কারণ বলিতে গিয়া তিনি বলিয়াছেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণত্ব রক্ষা করিবার জন্য অবতীর্ণ হইয়াছিলেন, ইহাই তাঁহার অবতরণের মহান উদ্দেশ্য। এই ব্রাহ্মণ, এই দিব্য মানব ব্রহ্মজ্ঞ পুরুষ, এই আদর্শ ও পূর্ণ মানবের প্রয়োজন আছে, তাঁহার লোপ হইলে চলিবে না। আধুনিক জাতিভেদ প্রথার যতই দোষ থাকুক আমরা জানি ব্রাহ্মণ জাতির পক্ষ হইয়া এটুকু বলিতেই হইবে যে অন্যান্য জাতি অপেক্ষা তাহাদের মধ্যেই অধিকতর সংখ্যায় প্রকৃত ব্রাহ্মণত্ব সম্পন্ন মানুষের জন্ম হইয়াছে, ইহা সত্য। অন্যান্য জাতির নিকট ব্রাহ্মণদের এ গৌরবটুকু প্রাপ্য যথেষ্ট সাহস অবলম্বন করিয়া আমাদিগকে তাহাদের দোষ দেখাইতে হইবে, কিন্তু যেটুকু প্রশংসা যেটুকু গৌরব তাহাদের প্রাপ্য
সেটুকু তাহাদিগকে দিতে হইবে। প্রত্যেক ব্যক্তিকে তাঁর ন্যায্য প্রাপ্য দাও, এই ইংরেজি প্রবাদ বাক্যটি মনে রাখিও। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, তার অদ্ভুত প্রতিভা সম্বন্ধে বর্ণনা করে বিবেকানন্দ বন্দনা নামে কবিতায় দিলীপ কুমার রায় লিখছেন, দেবতা লীলাভূমি ভারতের প্রাণের প্রতিভু, হে চিরদীপ্ত অলোক লোকের অশোক দুলাল, পুণ্য শুভ্র ধর্ম নিত্য দহী বিলাসের মায়াবিনী কায়া, ওগো নিষ্কাম অমল কান্তি কত দিশাহারা জনে দিলে দিশা, ভীরু অশান্তে ভরসা শান্তি, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন ছিল যারা মোহ বাসনা অন্ধ, তামসিকতার ক্লিন্ন নিগড়ে শৃঙ্খলিতের দুঃখ দৈন, ঘুচাতে হে মহাসেনানী তোমার গড়িয়া তুলিলে ত্যাগীর সৈন, হীন লোকাচারে মিথ্যা বিহারে ছিল যারা চির পথভ্রান্ত, তোমার অভ্যুদয়ে হল নব অরুণোজ্জ্বল পথের পান্থ, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন ছিল যারা মোহ বাসনা অন্ধ। হে অপরাজেয় গরি দেবগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস, জানিলে তাহার বলে তুমি চিরজীবন মুক্ত শিবের অংশ, পরশে তোমার তাই তো ঘটিল অঘটন যারা ছিল নগণ্য, তোমার বীর্য জ্ঞানের পরশমণির ছোঁয়ায় হল হিরণ্য, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন ছিল যারা মোহ বাসনা অন্ধ। প্রাচী প্রতীচীর মাঝে সেতু বাঁধি সিন্ধুর বাধা করিলে লুপ্ত, ঐন্দ্র জালিক জাগালে যাহারা পরাধীনতায় ছিল নিষুপ্ত, গীতা ও পুরাণ ন্যায় বিজ্ঞান দর্শন উপনিষদ তন্ত্র, কণ্ঠে তোমার ঝঙ্কিল হয়ে জগন্মাতার অভয় মন্ত্র, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন ছিল যারা মোহ বাসনা অন্ধ। ব্রহ্মচারী যে সাধিকারে তার শুধুই জপিল অমৃত তৃষ্ণা, প্রেমের মুকুট দেখি শিরে যার লাজে মুখ ঢাকে কামনা কৃষ্ণা, সে তুমি বিলালে দুহাতে তোমার সাধন লব্ধ মণিকা রত্ন, স্বার্থ ভুলিয়া দরিদ্র নারায়ণের সেবায় রহিয়া মগ্ন, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন ছিল যারা মোহ বাসনা অন্ধ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।